লিয়াজিন জান হইল না ভাই, আবার ওই যে জুয়ান মায়াটাকে টানতে টানতে ধরে এদিকে টাইনেলে চলে গেল ভাই, দেশ খান হয়ে গেল কি হ্যাঁ। এই একটা স্লোগান শুনেছ কি? হ্যাঁ, যে যুব সমাজ বিলাও হাত আর নয় জঙ্গিবাদ। হ্যাঁ, ওই বাজারটাতে ধরে নাও কমপক্ষে 2000 নানা নানি ছিল বা যুবক ছিল, ছাঁচাই ছিল, আর সন্ত্রাসী ছিল মাত্র দুটা। তাহলে দুটা সন্ত্রাসীর চারটা হাত, চারটা হাত, আর 2000 নানা নানির 4000 হাত, 4000 হাত। এই 4000 হাত যদি একঠে হয়ে একটা কাঠামো গঠন করত শক্তিশালী, হ্যাঁ, তাহলে ওই সন্ত্রাসীর হাতে কি এই নিরীহ মানুষটার প্রাণ যেত না? কোনোদিনই মরতো না ভাই। না না, সব নানা নানিরাকে কয়ে দাও, হ্যাঁ, যে এই আমেরিকান দূতাবাসে নানা নানিরা, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের নানা নানিরা, নানা নানিরা, একমাত্র দেশে যাতে শান্তি ফিরে আসে এরকম নিরীহ মানুষকে জীবন না দিতে হয়, এটার লেগে আজকের এই অনুষ্ঠানটা। হ্যাঁ, সবাই যদি আমরা সজাগ হই ওই তাহলে এরকম আর প্রাণ দিতে হবে না, বুঝতে পারলে না? না বুধা ঠিক কথা কয়েছে নানা নানিরা, এ খাতরে যদি আমরা দেশকে জয় করতে পারি, সন্ত্রাসী তো মুষ্টিমে মাত্র কয়টা লোক, হ্যাঁ, তাই তো এগুলো এখানে উঠাইতে পারবো না। হ্যাঁ, নানা করছে খুনে পড়ছে লাশে মরছে মানুষ কারো, মোকাবেলা করা তুমি প্রয়োজন বাংলা থেকে বাঁচাতে আজের জনগণ, হে নানা সন্ত্রাস মুক্ত হইলে তাতে বাঁচবে মানুষ জীবন, হে নানা সন্ত্রাস মুক্ত হইলে তাতে বাঁচবে মানুষ জীবন। কথা কবি কথা কথা ছুচকা চোরের মতন কেন করছিস? কে তুই? চোরের মতন লাগছে? চোরের মতন লাগানো তো হ্যাঁ, আইলো শুনালাও কি হ্যাঁ, হারঘে পাড়ার যে লুইটা আছে না লুটু লুটু, হ্যাঁ লুটু, হ্যাঁ যে কইছে গুধা শুন ভাই চুরি করতে যাবি যা পাবি নগদ, তা আমি কইছি না রে ভাই চুরি করতে যাবো না, নগদ তো লাত কিল দিবে মার দিবে, কইছে না আমি মেলা দিন থেকে চুরি করি আর প্যাট্টি শেষ আমি ধরা পড়বো না, তোকে কইছে? হ্যাঁ, তো লোভে পাপ পাপে মৃত্যু, পাপে মৃত্যু, চল তাহলে হাম্মো পাবো কিছু। হ্যাঁ, চলে গেছে এক মহাজনের বাড়ি চুরি করতে, গেলি আর আমাকে ওই বাড়ির পাশে বসে থেছে একটা এই মানে গর্ত আছে না? হ্যাঁ আছে, এই খালে বসে থেছে গর্ততে, কইছে গুধা তুই এখানে বস, আমি চুরি করে আইনে আইনে তোকে দিব, তুই লিয়া বসে থাকবি। আমি কইছি ভালো হলো, আমি ম্যানেজার পোস্ট পাইনু, ও আইনে দিবে আর আমি লিয়া থাকবো। মহাজন একটু পরে না না, ওই বাড়ির মহাজন দেখছে একটা প্লাস্টিকের বদনালে ওই গর্ততে পায়খানা ফিরতে চলে আস, তো আমি আর আন্ধারে চিনতে পারিনি, তো আমি কইছি হামে লুটু এত বড় মহাজনের বাড়ি চুরি করতে যায় মাত্র প্লাস্টিকের বদনা পালে ভাই, মানে প্লাস্টিকের বদনা হাতে আছে, হ্যাঁ ও কিন্তু বুঝে রয়েছে কিচ্ছু তো নেই আর হার বাড়িতে চুরি করতে সেরা, আর অমনি উঠিয়া প্লাস্টিকের বদনার বাড়ি মাথায় একই বাড়ি বদনা মাথা থেকে ড্রপ খেয়ে উপরে উঠে গেছে, আমি ক্যাচ ধরতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ক্যাচ মিস করা না ম্যাচ মিস করা, চুরি করতে গেছে ওটা ধরে ঝুলতেছে ফিরছে, ফের কইছে আমি ক্যাশ মিস করে দেন কেন জি না না নি, আমি যদি ক্যাশ ধরতে পারতাম তাহলে হাস সচিনের মতো নাম হতো না, ক্যাশ নাম হতো, হ্যাঁ তোকে বিশ্বের জুতার মালা দিয়ে ঘুরে, না শুনো ভালো হইতো, সন্ত্রাসীরা যে আরো কত খারাপ খারাপ অঘটন গেলা ঘটেছে ঘটেছে, তাহলে তোমাকে কোচি একটা করে কথা শুনবো আমি। হ্যাঁ তাহলে শুনো, হ্যাঁ না হা নি তুই যে কহলি, হ্যাঁ যে সন্ত্রাসীরা অনৈতিক দাবি করছে, হ্যাঁ সন্ত্রাসীরা কি ফকির কাঙাল যে চানা চাহিবে? না না শুনো, আরে গরিব দুঃখীরা বেটির বিয়াতে হ্যাঁ বিয়া দিবার লাগে চান্দা চাহে, এটা পর কোন অনৈতিক দাবি চান্দা? হ্যাঁ না না, হ্যাঁ সন্ত্রাসীরা ওই চাঁদা লাইলে, সন্ত্রাসীরা ক্ষমতার জোরে অস্ত্র দেখে দেখে বড় বড় ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করে, এই গড়ি গরু হাটটি কত হাট উঠা গেল, হ্যাঁ উঠা গেল, হ্যাঁ আর তারপরে এই যে ভাঙচুর খুন জখম লুটপাট ছিনতাই রাহা জানি, হ্যাঁ এগুলা হয়েছে তোমার ওই সন্ত্রাসীরা তো ঘটেছে ঘটেছে, আবার ধরে লাও দেশের নানা নানিরা গরিব মানুষ চাইল ধান বেজে ছেলে পিলাকে বড় বড় প্রতিষ্ঠানে পাঠাইছে সুশিক্ষায় শিক্ষিত করার লাগে করার লাগে, সেখানে লেখাপড়া বাদ দিয়ে বাদ দিয়ে একটু ঘটনা ঘটছে কিনা ওই ঘটনাকে লিয়া মারামারি পিটাপিটি,
আবার ফের ওইটা করে জীব হরে না রাস্তাতে যে কোনটা গাড়ি ভাঙচুর মাইক্রো ভাঙচুর এগুলা করে এগুলা দেশের ক্ষতি লয় হারে গুঠা কি জি হার খে যুগ জামানাতে আইগিলা যুগে জায়দ গোত্র হানা হানি দলা দলি হ্যাঁ কাইচ্চা হইতো এগুলাই এখনো দেশে আছে হ্যাঁ চল হাঁটো দেখ খেলা চল তো দেখি ভাই পূজা হে না না করছে খুন পড়ছে লাশে মরছে মানুষ কথা হে মোকাবেলা করা তুলতে আমি ভালো আছি তো শোনো আজকে তোমাদের আমি দেশপ্রেম সম্পর্কে কিছু কথা বলবো আচ্ছা স্যার আমাদের বাংলাদেশে 15 কোটি মানুষ হ্যাঁ স্যার কিন্তু ভালো মানুষের বড়ই অভাব এই অভাব তোমাদের পূরণ করতে হবে একদিন এই দেশ পরিচালনার দায়িত্ব তোমাদেরই নিতে হবে আচ্ছা স্যার আমি এই সম্পর্কিত কিছু টিপস লিখে দিচ্ছি তোমরা খাতায় উঠে নাও হ্যাঁ আচ্ছা আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে চলে চলে আগুন জ্বালো চলে চলে তুই দেখালি কি হ্যাঁ এই যে হানা হানি দলালিয়ে দলাদলি থামো 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 কেমন করে মারা মেরেছে দেখো লাশ একবারে রাস্তা ঘেরে পড়ে গেছে মা রাস্তার মাঝখানে লাশ পড়ে আছে জান খান টিক টিকের মতন করে গাড়ি ভাঙতে গেছে বাসের তলে চাপা পড়ে মরলো হ্যাঁ না না দেখলে তো একটু ছোট বড় সমস্যা হইতে পারে হইতে পারে সেখানে সমস্যা যেখানে আছে সেখানে তো সমাধান আছে আছে সমাধান মীমাংসা হলে পড়ে থাকলো ওই রাগকে রাগ বলে করে মারামারি পিটাপিটি গাড়ি ভাঙচুর লুটফাট যখন দেশে শান্তি থাকবে জি সামান্য ছোট ঘটনাকে লিয়ে বড় কাণ্ড বাঁধিয়ে দিলে বা হ্যাঁ না না তাই বলছো শুরু হয়ে গেল হে না না করছে খুনে পড়ছে লাশ মরছে মানুষ সকাল হে না সন্তান মোকাবেলা করা তুলনি প্রয়োজন বাংলাদেশকে বাঁচাতে আছে জনবল হে না না সন্তান মুক্ত হইলে দেশে বাঁচে মানুষ হে না না সন্তান মুক্ত হইলে দেশে বাঁচে মানুষ যে কোনো যদি কোনো ঘটনা ঘটে বা একটা দল থাকে তো দলে তো মাথা থাকে জি হ্যাঁ মাথা নেতা গালা কারণ হ্যাঁ তাইলে কোজি শুনো কাতে রে আমন লম্বা ভাই তালু দেবো সন্তাস মেলিয়া করছে উপর জাস্ত সোদাদের দোষে খাবাইয়া তুই জবর সর মানুষ খাইয়ে আপন তাদের খাবাইয়া তুই জবর সর মানুষ খাইয়ে আপন তাই সুবি কর তাদেরই তবু কত জ্বালা এই কি জি তুই যে কহছিস হ্যাঁ সন্ত্রাসীর নেতা মাথারা হ্যাঁ কাচ্ছিমের মতো লোলকে ঢুকিয়ে সন্ত্রাসকে লে লিয়া খালি দেশ থেকে লন্ডন লিখে বা এই লন্ডন লন্ডন লয় না কি সন্ত্রাসীরকে যারা বড় বড় মাথা গডফাদার হ লিডার হ এগুলো থাকে কিনা হ এরা কি করে ওই ছোট ছোট সন্ত্রাসী গালাকে লে লিয়ে দেয় আর এই ছোট ছোট সন্ত্রাসীরা গরিব ধনির কাছ থেকে অর্থ সম্পদ লুণ্ঠন করে আয়না তারকে নিজের স্বার্থ হাসিল করে হয়েছে লুণ্ঠন আর ধরেছে লন্ডন তো তুমি তো না দেখলে বুঝতে পারবে না চল তো ভাই কিভাবে লুণ্ঠন করছে হ্যাঁ হে না না করছে খুনে পড়ছে লাশে মরছে মানুষ সকাল হে
দেখাবেন। হ্যাঁ, আমাদের নেতা চলে এসেছে, জোরে হাত তালি সবাই। আরে গুথা, জান খান চা ভাত করে উঠলো ভাই। এই যে লোকটা, হ্যাঁ, সহজ সরল নেতাটা, দেশে কত ভালো কাম করতো ভাই। হ্যাঁ, গরিব দুঃখের পানিরে যা বসতো, পাশে যা দুঃখের কথা শুনতো। আচ্ছা, চাইল ধান নিজে থেকে বাড়ি বাড়ি দিত ভাই। হ্যাঁ, আপদে বিপদে পাশে আসতো। আর এই লোকটাকে বিনা কারণে বোমা দিয়ে মেরে ফেলে দিলে। হ্যাঁ, না না, তুমি কহো, এই দুনিয়াতে যারা ভালো মানুষ আছে আছে, ভালো মানুষকে কি কোনোদিন খারাপ মানুষরা সহ্য করে? জি, ঠিক কথা কইছিস ভাই। ভালো মানুষটাকে মারতে যাও আর আশেপাশের কত নিরীহ মানুষকে প্রাণ দিতে হলো ভাই। হ্যাঁ, না না, তাহলে কইছিস? হ্যাঁ হ্যাঁ, না না, করছে করে করছে করছে মানুষ। এই শয়তান লোক গালার হাত থেকে কিভাবে বাঁচবো? আর কি কোনো বুদ্ধি আছে? তাহলে বলছি শুনো, সন্ত্রাসকে দেশ থেকে উঠে দে গেলে, হ্যাঁ, সরকারের কাছে সন্ত্রাসীর প্রমোশনের আহ্বান করতে গেলে, ওইটা লয়, দেশ থেকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয় হয়, তাহলে জনগণ প্রশাসনকে আহ্বান জানাইতে হবে। ও, তুই কহেছিস প্রশাসন, আমি শুনেছি প্রমোশন। হ্যাঁ গুধা, জি, কিভাবে এটাকে উঠা যাবে? চলো দেখেলে আসি কি চল, তো আমি দেখাবো। হ্যাঁ, না না, জনগণের বড় দরকার সন্ত্রাস করতে। এইভাবে যদি একটা ছোট পরিবার থেকে সমাজ, সমাজ থেকে প্রশাসন, প্রশাসন থেকে সরকার, এইভাবে যদি আমরা সবাই সজাগ হই, শক্তিশালী কাঠামো গঠন করি, তাহলে সন্ত্রাস দমন করতে কয়দিন জিনা না। মনে রাখবে,
একটা ছোট কাম বড় প্রভাব রাখতে পারে। এ গুদা হাওয়া লাতি ভালো কথা কইলে না না নানি রে, একটা বড় কাম ছোট প্রভাব হইতে পারে। আজ ওইটা লয়, একটা ছোট কাম বড় প্রভাব রাখতে পারে, তাই কইছি শুনো। কার কথা কব যে, তুমি তো নিজে একটা সন্ত্রাস। আমি? হ্যাঁ, কেমন করে? হ্যাঁ, তিনটা বিয়ে করে।